সূর্য বেরিয়েছে, বাট মেঘলা মেঘলা করে আছে, আর বাইরে এরকম সিন আছে আমাদের বাড়ির পিছনে। আর আমি এখন ব্রাশ করছি, ও ব্রাশটা করে নিই, ব্রাশ করে তারপর যাব দোকানে, খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে একটু চল। আমি রেডিসেডি হয়ে গেছি, আর এখন আমি দোকান যাচ্ছি, চিকুকে নিয়ে যাবো, যেহেতু এই যে চিকু বাইরে দাঁড়ানো আছে, বাইরে বার করে নিয়ে যাবো। আর এখন চলো দোকানের দিকে যাওয়া যাক, কারণ সকালবেলা তো আমি দোকানে যাই, তো দোকানের দিকে যাওয়া যাক। চলো দোকানে গিয়ে আবার কিছু ভিউ দেখাবো তোমাদেরকে। যাই গাইস, বেরিয়ে পড়েছি আমি এখন দোকানে এই চিকুকে নিয়ে, আর সকাল সকাল ভিউটা অনেকটা এরকম আমাদের রাস্তা, পুরো রোদ বেরিয়ে গেছে এখন, আমি এখন দোকান যাচ্ছি। দোকানে এখন চলে এসেছি, আর আজকে ওয়েদারটা দারুণ, সকাল সকাল এই যে পুরো ছাওয়া ছাওয়া চারিদিকে, বাট কাস্টমার নেই একটা, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। ওয়েদারটা ভালো ছিল, বাট আজকের বাজারটা দারুণ খারাপ, মানে এত খারাপ বাজার হয় না, বাট কেন কি যাই না, আজকে শনিবার যেহেতু বড় ঠাকুরের বার, বাট আজকে বাজারটা খুবই খারাপ হয়েছে। আর এখন আমি বসে আছি, আর একটু পরে বাবা আসবে, তিনটে বাজবে আমি চলে যাবো। দোকান থেকে বাড়ি চলে আসছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, কারণ স্নান না করে খেয়ে নিয়েছি, কারণ এতটাই খিদে পাচ্ছিল, তো খেয়ে নিয়েছি। এখন ডাল আর ভাত হচ্ছে, আর নিরামিষ। আর এখানে এসে বাড়িতে এসে দেখছি রিমোটটা খারাপ হয়ে গেছে, এমআইয়ের টিভি, যেহেতু এজের টিভি, আর রিমোটটা খারাপ হয়ে গেছে, তো এখন এটা আমাকে অর্ডার করতে হবে, নাহলে টিভি কাজ হচ্ছে না। ফোন দিয়ে মানে ফোনে রিমোট অপশন নামানো যায়, যেহেতু এটা স্মার্ট টিভি না, তোমার প্লে স্টোরে ফোন দিয়ে নামিয়ে, তো সেইটা দিয়ে এখন মোটামুটি চালাচ্ছি ফোন। ফোনে একটা অর্ডারও করলাম ফ্লিপকার্টে, 280 টাকা মতো নিল, অর্ডার করে দিলাম, কতক্ষণ আর ফোন দিয়ে চালাবে। আর টিভিটা এই যে মানে এখন এই টিভিটার জন্য আমাকে কিনতে হলো, তো এখন এখন স্নানে যাবো। এখন বাইরে বেরিয়েছি, সন্ধে হয়ে গেছে, আর দুপুরবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা ঘুমোনো খারাপ, বাট দুপুরবেলা এসে কী করে মোবাইল ঘাঁটতে একটু ঘুম পেয়ে যায়, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাইরে বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে এখন কোথায় যাবো, মোটামুটি এখন যাচ্ছি ওই বাড়িতে, কারণ আমার বউ বললো যে এই বাড়িতে কি জামা প্যান্ট নিতে আসবে, তো সেই জন্য ওকে নিতে যাচ্ছে। চলো এসছি এখানে। আর একজন কি করছ, বলো খেলছো, কারো ঘুম থেকে উঠলে, আর মানুষ যাবে এখন আমার সাথে, চলে এসছে এখন আমাদের বাড়িতে। আর এই যে মানুষ, এই জামাটা এখন পরে নাকি, এটা কালকে পরে যাবে না তুমি, না পুরনো হয়ে যাবে, কালকে গঙ্গাসাগরে যাবে, তো মানু কালকে এখন গঙ্গাসাগরে যাবে, এখন আমাদের বাড়িতে শপিং করতে এসছে, তাই তো মানু কালকে যাবে, তো এখন পড়লে পুরনো হয়ে যাবে, কালকে সকালবেলা যেতে পারবে না, এইটা হলো ব্যাপার, বুঝলা। আর এখানে এই যে আমার বউ শপিং করছে, মানে আমাদের বাড়ির থেকে, আর শপিং করে আবার চলে যাবো এই বাড়িতে। মানু আমার বায়না করেছে যে ললিপপ খাওয়াতেই হবে, তো এই জন্য এখন আমার ভাঙা যাচ্ছি, মানে আমি ভাঙা যাচ্ছি, আমার বউকে ওই বাড়িতে নামিয়ে দিয়েছি, ও বায়না করছিল না হলে হবেই না, তো সেই জন্য আমি ওখানে এখন ভাঙড়ে গিয়ে একটা ললিপপ কিনে দিই, তারপর ও ঠান্ডা হবে, তাই তো মানু। সো গাইস, এখানে আমি চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে, আর এখানে আসা মাত্রই খাবার দিয়ে দিয়েছে, এই দেখো পরোটা আর ঘুগনি, আর আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি নিজের হাতে, আরও দুধ খাওয়ার কথা, বাট পরোটা রুটি খাচ্ছি। ভাই শ্বশুর বাড়ি থেকে এসে এখন বটতলায় দাঁড়িয়ে আছি, আর বটতলাতে মোটামুটি এই যে দোকানপাট সব বন্ধ, আমরা ওই জন্য বসে নেই এখানে, বোলাদা আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, এই যে সুজিতা দাঁড়িয়ে আছে, সুজিতা শ্বশুর বাড়ি যাবে ভাই, শ্বশুর বাড়ি যাবে, আমরা এখন এখানে আমাদের এখন এই অবস্থা। সুজিতা শ্বশুর বাড়ি কি করতে, কাশি খেতে, কালকে কালকে কাশি খেতে যাবে, তো মোটামুটি এখন আমরা এখানে বসে আছি বাইকের উপরে, কারণ যেহেতু একটাও চেয়ার নেই, আর সব দোকান বন্ধ, আর বেশিক্ষণ আমরা থাকবো না এখানে, কারণ কতক্ষণ আর গাড়ির উপর বসবো, তো সেই জন্য এখন এখানে দাঁড়িয়ে গিয়েছি, আর একটু পরে বাড়ি চলে যাবো। গাইস আমার বাড়িতে কেউ নেই, কারণ আমার মা গিয়েছে একটা কীর্তন বাড়িতে কীর্তন শুনতে, আর আমার বউ ওই বাড়িতে, তো এখন আমার বাবাও আসেনি, সেই জন্য আমি তালা খুলছি এখানে। আর তালা খুলে এখন বাইকটাকে ওপর তুলতে হবে, তো তালাগুলো খুলে বাইকগুলো ওপর তুলে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি গাইস রাত হয়ে গেছে, আর খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, আর আমার মা আর বোন আসতে লেট হয়েছিল, আর আমার বউ তো যেহেতু ওই বাড়িতে, আমার বাবা আসতে লেট করেছিল, সেই জন্য এখন বেজে গেল এখানে 12:10 শুতে শুতে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট রুটি খেলাম আর একটা মিষ্টি দিয়ে, তো এখন শুতে চলে এসেছি। আর এখানে একজন বিছানা, ওই যে মশারিটা টাঙাবো আমি, টাঙিয়ে এখন ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার করতে একদিন বলবো না, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগ, ভালো হচ্ছে ওটা, বাই বাই।